ইতালির ভেনিসে শুরু হয়েছে আটান্নতম চিত্র প্রদর্শনী বিশ্বের নব্বইটি দেশের সাথে বাংলাদেশ অংশগ্রহণ করছে এই এক্সিবিশনে আঠারোশো পঁচানব্বই সাল থেকে চলে আসছে ভেনিসের বায়ানেল আর্ট এক্সিবিশন প্রথম দিকে অল্প কয়েকটি দেশ অংশ নিলেও বাংলাদেশের শিল্পীরা ব্যক্তিগতভাবে হল বাড়া করে অংশগ্রহণ করতেন বর্তমানে সরকারিভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অংশগ্রহণ করছে নভেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই এক্সিবিশন বাংলাদেশ গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিরেক্টর জেনারেল লিয়াকত আলী লাখি উপস্থিত ছিলেন কনসুলেট মিলানের কনসাল জেনারেল ইকবাল আহমেদ চিত্রশিল্পী মুকলেসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী স্ট্রিট আর্টিস্ট ডেনমার্ক প্রবাসী চিত্রশিল্পী আর এ কাজল ইতালি প্রবাসী চিত্রশিল্পী উত্তম কুমার কর্মকার উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় সাহায্যে অংশ নেন মেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও চিত্রশিল্পীরা বলেন বাংলাদেশকে আমরা এরকম সুন্দর দেখতে চাই সবাইকে দেখে খুব আনন্দ লাগছে যে ভেনি শহরটা মানে আমাদের শহর আওয়ার গ্রেট অপরচুনিটি টু হ্যাভ আর্ট লাভিং প্রাইম মিনিস্টার অনারেবল হিজ এক্সেলেন্সি শেখ হাসিনা হু ইজ আওয়ার গ্রেট সোর্স অফ ইন্সপাইরেশন

এটাকে তুলে ধরা আমাদের অত্যন্ত গুরুত্ব